দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য মজাদার রান্নার আরেকটা রেসিপি নিয়ে আসব। এখন আজকে এই এখনকার রেসিপিতে আপনাদেরকে দেখাবো কোরিয়ান চিকেন স্টু। তার মানে হচ্ছে কোরিয়ানরা খুব ঝাল খেতে পছন্দ করে, মুরগির মাংস ঝোল করে ঝাল ঝাল করে কীভাবে রান্না করে কোরিয়ান স্টাইল। তো আজকের আগের ভিডিওটা দেখে আমার যে অ্যাসিস্ট্যান্ট কাদের বলে গেল যে স্যার, আপনি তো শুধু খাওয়ার ভিডিও দেখেন, রান্না করতে হয় কিভাবে এটা দেখান না। তো তার রিকোয়েস্টে এখন আমার নেক্সট ভিডিওটা আমি করব, এটাতে ডিটেইল রান্নার প্রিপারেশন, কিভাবে রান্না করবেন, সিম্পল একটা রেসিপি কিন্তু কোরিয়ান স্টাইল। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা আজকের ভিডিওটা শুরু করি। তো দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন এই যে শেষে হবে এরকম চিকেন স্টু, স্পাইসি কোরিয়ান চিকেন স্টু। কোরিয়ানরা খুব মজাদার করে চিকেন রান্না করে। তাহলে রান্না শুরু হয়ে গেল। প্রথমে চিকেন নিল, বিদেশে মানুষ চিকেন চামড়া সহ খায়। এখন দেখেন, মুরগি ধুয়ে প্যাকেট থেকে বের করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছে, অপ্রয়োজনীয় অংশগুলো ফেলে দিচ্ছে কেটে। মুরগির ধোয়া শেষ, পটে করে চড়িয়ে দেওয়া হলো চুলায়, অল্প একটু পানি দেওয়া হলো, অল্প একটু পানি দেওয়া হলো। মনে রাখবেন, মুরগির নিজস্ব পানিতেই মুরগি রান্না করা যায়। অবশ্যই এরা এখানে যথেষ্ট পরিমাণ পানি দিয়েছে। আচ্ছা, প্রথমে একটু হাফ বয়েল করে পানিটা ফেলে দিচ্ছে। এখন চামড়া ফেলছে। মাংসগুলোকে দেখেন কিভাবে প্রিজার্ভ করছে। এখন এই যে গার্লিক হাফ করেছে, এখন গার্লিক গুলোকে দেখেন কিভাবে পেস্ট করলো। গরম মশলা মিশাচ্ছে, লবণ মিশাচ্ছে। আমরা নর্মালি ম্যারিনেট করার আগে সব গরম মশলা গুলো এভাবে মিশাই, সয়া সস দিচ্ছে। কোরিয়ানরা প্রচুর সয়া সস ইউজ করে খাবারের মধ্যে। কোরিয়ানরা যেহেতু বৌদ্ধ, তো ওরা অনেক উপাদান দেয় যে আমরা দিব না, যেমন এখন দিচ্ছে হানি বা মধু। আমরা অনেক সময় মধু নাও দিলে পারে, মিষ্টি হয়ে যাবে তাতে, মেপল সিরাপ, ডিফারেন্ট অয়েল দিচ্ছে। এখন দিচ্ছে স্পাইসি সস। এটা এটা সম্ভবত লাল মরিচের, বাটা মরিচের একটা পেস্ট হবে। তার মানে বুঝতে পারছেন প্রচন্ড ঝাল হবে। এই এটা দিয়ে এখন ওরা মুরগিটাকে ম্যারিনেট করবে। আরো কিছু সবজি এখন কাটবে, গাজর, আলু, পেঁয়াজ, পেঁয়াজের কলি, মরিচ। এই ভিডিওটা দেখে আপনাদের বাসার লোকজন এভাবে করে কোরিয়ান স্টাইলে মুরগি রান্না করতে পারবে। পেঁয়াজের কলিগুলোকে সুন্দর করে কাটলো। এখন মরিচ কাটবে, কাঁচা মরিচ। খাবারে লাল মরিচ না দিয়ে কাঁচা মরিচ দেয়াই ভালো, কাঁচা মরিচে ভিটামিন সি থাকে। এখন দেখেন পেঁয়াজ কাটছে, পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কাটবে। এরপরে গাজর দেখেন ছিলে কাটবে, গাজর ছিলছে।
এখন গাজরটাকে কাটবে, এটা হচ্ছে আলু, আলুরও উপর থেকে চামড়া ছিলে ফেলছে। এখন দেখেন গাজরটাকে সুন্দর করে কাটবে, আলুও স্লাইস করছে। আমাদের দেশে আমরা মুরগির মধ্যে আলু দেই, এখন দেখেন মুরগিগুলোকে আবার ফ্রাই প্যানে দিচ্ছে। মুরগিগুলোকে হালকা নেড়ে চেড়ে নিচ্ছে, আমার মনে হয় মুরগিগুলো যেহেতু ফার্মের মুরগি সেই জন্য একটু ফ্রাই করে নিল। আমরা আবার ফিরে আসলাম রান্নায়, মুরগিগুলোকে দেখেন একটু হালকা ফ্রাই করে ওলট পালট করে দিচ্ছে। দেশি মুরগি হলে ফ্রাই করার দরকার নেই, কিন্তু আপনি যদি এটা ফার্মের মুরগি হয় তাহলে একটু হালকা ফ্রাই করে নিলে ভালো লাগবে। এখন দেখেন মুরগিগুলোকে উঠিয়ে নিবে আরেকটা পাত্রে, এখন রান্নার প্রস্তুতি শুরু হবে। এই যে পাত্র উঠিয়ে দিল চুলার উপরে, এখন যেই গরম মশলা যে মিশ্রণটা করেছিল সেটা পুরোটা মুরগির উপর দিয়ে দিল, সুন্দর করে মুরগিকে আবৃত করলো। এখন পানি দিচ্ছে, মুরগিতে পানি খুব বেশি দেওয়া লাগে না, কারণ মুরগি নিজস্ব পানিতেই রান্না হয়ে যাবে। এই যে এখন দেখেন মুরগিটাকে চুলার উপর দিয়ে দিল, মুরগি রান্না শুরু হয়ে গেল, ঢাকনা দিয়ে দিল যাতে মুরগিটা দেখেন কিভাবে মাখামাখা হয়ে গেল। এখন মুরগির সাথে বিভিন্ন ধরনের সালাদ দিবে, প্রথমে দিচ্ছে গাজর, কাটা গাজর, আলু, এরপরে আবার একটা ঘুটা দিবে যাতে সবজিগুলোতে স্পাইস লাগে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিল। ঢাকনা দিয়ে ঢেকে দিলে মুরগির রান্নাটা দ্রুত হবে। আবার উঠিয়ে এসে চেক করছে, এখন আবার নতুন করে মুরগির মধ্যে এখন পেঁয়াজ দিবে। আমাদের দেশে আমরা রান্না করার সময় পেঁয়াজ আগে দিই তেলের উপর দিয়ে, তারপর মুরগির মাংসটা দিই, ওরা পেঁয়াজটা দিল পরে। এরপরে দিল মরিচ, আবার একটু নাড়াচাড়া করে দিল, এরপর পেঁয়াজের কলি কেটে সেটা দিল ঝাঁজ হওয়ার জন্য। দেখতে পাচ্ছ সুন্দর একটা কালার হয়ে গেছে, ঝোল কিছুটা শুকিয়ে আসছে। এভাবে 40-45 মিনিট রাখার পরে রান্না কমপ্লিট। এখন দেখেন ভাতের সাথে ওরা কিভাবে ছোট বাটির মধ্যে মুরগি পরিবেশন করছে, দেখেন একটা বাটির উপর রাইস, রাইসের উপর মুরগির মাংস এবং কিছু সবজি দিচ্ছে, দেখেন ঝোল দিচ্ছে। আমাদের মতো ফুল প্লেটও রাখানো রাখে বাটিতে, ওই যে বাচ্চাদেরকে দিচ্ছে, বাচ্চারা খুব মজা করে খাচ্ছে। আমার কাছে দেখতে খুব সুন্দর লাগলো, ধারণা করছি এটা খেতেও খুব ইন্টারেস্টিং হবে। ওরা প্রচন্ড ঝাল দিয়েছে, কোরিয়ানরা ঝাল খেতে খুব পছন্দ করে। এই দেখেন বাসার সবাইকে নিয়ে ওরা এখন মুরগির মাংস খাচ্ছে। এটা হচ্ছে স্পাইসি চিকেন স্টু উইথ স্পাইসি, এটা হচ্ছে চিকেনের সাথে স্টু আছে, স্টু মানে হচ্ছে ঝোল।
ঝোলঝোল করে চিকেন রান্না, এখন পরিবারের সবাইকে নিয়ে খাচ্ছে। আমার তো দেখে খুব সুন্দর লাগছে। এই রান্নাটা খুব সহজ, এটা করা যাবে, এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এই দেখেন মুরগির ঝোলটা দেখতে সুন্দর হয়েছে, সবাই নিয়ে খাচ্ছে। এই যে ওদের বাচ্চারা আমাদের মতো আলাদা করে মরিচ খায়, কাঁচা মরিচ। এটা ছিল একটা কোরিয়ান রেসিপি। তো দর্শক মহলে কোরিয়ান রেসিপিটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে জানান। এই যে রেসিপিটা দেখালাম, এভাবে আপনারা একটা কমপ্লিট রান্না করতে পারবেন। মাংস কোরিয়ান স্টাইলে রান্না করলাম, আমি মনে করি এটা খেতেও ভালো লাগবে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এই এপিসোড দেখার জন্য ধন্যবাদ, আগামী পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এপিসোড তাহলে এখানে শেষ করছি, সালাম আলাইকুম।